জানিনা পত্র পে মাচরণি কত অধরে নয়নে কান্না করছে তবে আমি কি করতাম আমায় যে ভেসে ভেসে আসতেই হতো নহলে নহলে যে আমার স্বামীরই আমি প্রাণদানে পাবো না ওগো চলো আজ আমরা উপলের সাগরে ভেসে যাই চলো দুলাই এই তো স্বামী অকুর সাগরে দেখা যায় আর একবার আমরা উচ্চ কণ্ঠস্বরে ডাকি দেব এই কণ্ঠস্বরে যদি আমাদের মনের কর্ণে পৌঁছে যায় হয়তো ঠিক সাড়া দেবে সত্য বলেছে দাদা ঠিক সাড়া দেবে বনে বেহুলা তোমরা এসেছো দাদা কেমন রয়েছে তোতা আমার মা আমার বাবা কেমন আছে আমার ছয়টি বৌদি কেমন আছে দাদা দেখছো দুলাই আছি নিজের কথা না ভেবে বনে আজ আমাদের পাগলের মতন আজ কি যেন পড়তে শুরু করেছে দাদা আজ আমরা কেমন রয়েছি তার ছয়টি বৌদি কেমন রয়েছে মাতা পিতা কেমন রয়েছে সত্য দাদা কারণ আমাদের ভগিনিয়া যে পাগলিনি হয়ে গেছে ওরে ছটছটি মনি আমার সত্যি আজ তুমি তোমার ভালো মন্দের কথা না জেনে আমাদের কথা জিজ্ঞেস করছো তাই তো হ্যাঁ আমি তো ভালোই রয়েছি আমি ভালোই রয়েছি সত্যি আজ আমরা দেখতে পাচ্ছি তুমি বড় সুখী রয়েছো পূর্বে আমার আজ কত আশা করে আমি তোকে বিয়ে দিয়েছিলাম ওই চকচকলা নগরী গিয়ে সুখের সংসার করে থাকবি বলে আমরা তো চাইনি তো আমরা চাইনি তোর এই বিধবা দেশে ধারণে দেখতে আমরা চাইছি দাদা আমার কপালে যে লেখা ছিল সে হয়েছে দাদা আমার কপালে লেখা ছিল বিবাহ বাসর খানে হবাই বিধবার বেশি ধারণে করতে পারে দেখো না সত্যই সত্যই আছে আমায় বিধবার বেশি ধারণে করতে হয়েছে দাদা দুলাই আজ আমাদের ভগিনী সত্যি পাগলিনী সেজে গেছে তাই হয়তো আজ আমাদের কথা ভুলে কি অকলে সাগরে ভেসে চলেছে তাই আমি কয়েকটি কথা বলবো বেশ ভাই তাই বল বেহুলা দাদা আমি তোমায় কয়েকটি কথা বলবো বেশ বলো দাদা তা বলে শোনো আসি আমাদের বাড়িতে না মা জননী রয়েছে আছি আমাদের মা জননী না কত আজ দুঃখে দুঃখিত সত্যই বলি তাই কি তুমি তার কথা ভুলে গেছো না তাই শোনা বেহলা আমি তোমায় কি কথা বলি ওই ফিরে চলা চলো জননে জবাব দেব
শোনো শোনো ইয়ো দাদা আমারি তার জন্য বাসর ঘরে প্রতিজ্ঞা করেছি
যতক্ষণ ধরে আমার স্বামীর প্রাণ দানি পাচ্ছি না আমি যে জ্বলন্ত ওখানে করে মরবা দাদা দুলাই তারে স্বামী তাকে ছেড়ে চিরতরের জন্য চলে গেছে সে কি আর কখনো খেতে চাইবে কখনো খেতে চাইবে না আজ আমাদের ভগ্নী রয়েছে জীবিত আর সে যদি না খায় জীবনে কখনো বেঁচে থাকতে পারবে না আজ কিছু বুঝু না আমাদের মনে বেহুলা আজ বুঝেছে স্বামী হারা কি জিনিস তাদের স্বামী কি অন্ন দিতে পারেনি বলে সে প্রতিজ্ঞা করেছে যতদিন তার স্বামী কান্না না পাবে ততদিনই অন্ন গ্রহণ করবে না বেশ দাদা তবে এই যে মেনে নিয়েছে আজ আমি মেলে নিয়ে সাগরে জলে নিক্ষেপ করে দাদা এই মেলা নিখানি সাগরে জলে নিক্ষেপ করো না এই ঘাটের মাঝে চাপা দিয়ে রাখবে তুমি এই ঘাটের নাম কি দেবে চাপা তোলা যখন পথে লয়ে ফিরব আমি এই ঘাটে এই ঘাটে মেলানির ভারখানি উঠি ভক্তন করব দুজনে বেশ তাই হবে দাদা এই যে আমি ঘাটে চাপা দিয়ে রেখে দিলাম আমার যে বড়ই বিলম্ব হয়ে যায় আশীর্বাদ কর দাদা হ্যাঁ জি আমি আশীর্বাদ করব বল ভেলা আজ আমি প্রাণ ভরে আশীর্বাদ করব যাও যাও বল বেহুলা ওই কোন দিতে মুড়ে স্বামীর প্রাণ দানে দিয়ে ফিরে আসবে ওই যোগ যোগিনী কি করবে আশীর্বাদের বদলে অভিশাপই করলে দাদা আমি অভিশাপ করে বেশ তোমারই অভিশাপে আমি আশীর্বাদ হিসেবে মস্তকে দোহনী করলাম দাদা ভগ্নে অন্তত তুমি আমায় আশীর্বাদ করো দাদা সত্যি তুমি আন্টি বাড়ি আশীর্বাদ করো তোমায় আমি আশীর্বাদ দেব আজ হয়তো আমাদের দাদা অজান্তে মন দুঃখে তোমায় অভিশাপ করেছি তুমি মনে কিছু করো না আমি তোমার ছোট দাদা তোমায় আমি আশীর্বাদ করো দু হাতে বাড়িয়ে যাও যাও মনে বেহুলা তোমায় এই দিলাম বর অকলে সাগরে ভাসতে ভাসতে যাবে কনক দেবপুরে কনক দেবপুরে গিয়ে তোমার স্বামীর প্রাণ ছিনিয়ে পাবে বিদায় দাদা দাদা তোমাদের চোখের জলে কবি পিছল হয়ে যা দাদা আরে যদি আমরা এইভাবে বেহলা বেহলা বলে ডাকি কখনো ফিরে আসবে না তাই আমরা দেরি করবো না আমাদের বাড়িতে মা জননী হয়তো পাগলিনী হয়ে গেছে চলো আমাদের জননীকে আমাদের কর্তব্য বুঝিয়ে রাখা তাই তো এসো দাদা এসো তাই তো বেহুলা বাড়ি এবার তিবিরের ঘাটে আজ উপনীত হয়েছে তাই তিবিরের ঘাটে গিয়ে তার দিক নির্ণয় হারিয়ে ফেলেছে তাই বলছে মা গো কোন পথে যাই আমি কোন পথে যাই কোন পথে গেলে আজ আমি স্বামীর প্রাণ দান দিতে পাই তাই তো দূর থেকে আজ দেবমানি থেকে আজ পদ্মাবতী বলে যেখানে পাবি তুমি যেই নালায় পাবি তুমি খাড়োয়ার বাণী সেটা হলো নেতার ধপানি সেখানে গিয়ে তুমি পাবে তুমি তোমার খুঁজে দিশারি আজ আমি নেতলা ধপানি তাই শিবের নন্দিনী হই আজ আমি বিশ্ব মধ্যে বিশ্ব পূজিত হতে পারলাম না পারলাম না আজ আমি দেব বলে দেবী বলে স্বীকৃতি তাই তো এই অবিশ্বাস্য জীবন নিয়ে আমি ত্রিবেণীতে কাপড় ধৌত করি
আমার সঙ্গে রয়েছে আমার এই অবিশ্বাস্য জীবন আমার কি করে হয়। একদিনই আমি নদীর ধার পদ অতিক্রম করি, সঙ্গে দেখা হয়েছিল অষ্টবক্র মুনির সাথে, তার চলঙ্গমন দেখে আমি অট্টহাসি হেসেছিলাম। তখনই অষ্টবক্র মুনি আমায় অভিশাপ করেছিল, অভিশাপ করেছিল এই শিবের নন্দিনী হয়ে তুমি হাসোই অট্টহাসি, শিবের নন্দিনী হয়ে তুমি হাসোই অট্টহাসি, আজ থেকে হবে তুমি কনিষ্ঠার দাসী, বিশ্ব মাঝে তোমার পূজো কেহ না করিবে, যেজনে তোমার পূজো করবে সেজন সর্বস্ব হারাইবে। তাই তো এই অভিশপ্ত জীবন নিয়ে আমি ত্রিবেণীতে কাপড় ধৌত করি। আমার সঙ্গে রয়েছে আমার একমাত্র পুত্র ধনা, ধনাকে নিয়ে যাব আমি ত্রিবেণীতে কাপড় ধৌত করতে। কথা রে বেটা ধনা, ধনা ধনা আয় বেটা আয় তাড়াতাড়ি আয় বাড়িতে গিয়ে বলবো মাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। আচ্ছা আয় আগে আয় বলবো মাকে। আর তোর যদি বউ যদি কালা হয় কি করবি? আমার বউ যদি জিনিস জানিস, যেমন একটা প্রদীপের আলোয় ঘর আলোকিত হয়, আবার সে ঘর আবার সে প্রদীপের আলোয় পুরে ছাই হয়ে যায়। বিবাহ জিনিস ভালো না, যখন তোর বয়স হবে ঠিক তোকে বিয়ে দেব। ও মা বল, আমি একটা কথা বলবো। কি তোমাকে নিয়ে আমার খুব টেনশন? টেনশন? হ্যাঁ, আমাকে নিয়ে তোর কি টেনশন রে বেটা? তুমি কিন্তু আমার জন্য খুব ভারী হয়ে গেছো। কি তুমি আমার কাছে খুব ভারী হয়ে গেছো? কেন মানে আমি মানে আসলাম রাস্তা দিয়ে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দাদু কি বলে জানো? কি বলছে? তোর মা বিয়ে করেছে, তোর মায়ের বিয়ে দিবি না? তুমি বিয়ে করেছো? আমার বাবা তোকে কি বলেছে আমার বিয়ের কথা? আরে আমার যদি বিয়ে না হয় তাহলে তুই আমার কথা থেকে এসেছিস? আমি ভাবছি তোমার দাদুকে বললাম, মানে দাদুকে বললাম আমি, সত্যি তো আমার মায়ের বিয়ে দিতে হবে, ওই জন্য আমার খুব মানে টেনশন। টেনশন টেনশন কিছু নাই, তুই ভুল বুঝেছিস। ব্যাপার হচ্ছে তোকে নিয়ে টেনশন করেছি, যখন বড় হবি তখন তোকে বিয়ে দিই। আমার বিয়ে হয়েছে কার সঙ্গে জানিস? কার সঙ্গে? তোর বাবার সঙ্গে হয়েছে। কি? আরে তোর বাবার সঙ্গে? তুমি সত্যি পাগলি আছো? কেন? আমার বাবা কিছুর জন্য বিয়ে করতে গেলাম, তুমি তার কাটতাই আছো। কেন? ব্যাপার হচ্ছে তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুই বলতে চাইছিস তো ঘরে ঘরে বিয়ে? না, যখন তোর বাবা অন্য জায়গায় ছিল আমি অন্য জায়গায় ছিলাম, বিয়ে করে এনেছিল আজ এই বাড়ি। বুঝতে নিমন্ত্রণ দিতে পারলা না? আরে যখন আমি বিয়ে হয় তখন তুই স্বর্গে ছিলিস, বুঝতে পারছিস? হ্যাঁ স্বর্গে। হ্যাঁ, ফোন করলে আসবি না, চিঠি দিলে আসবি? প্যাটের মধ্যে ছিলাম। হ্যাঁ প্যাটের মধ্যে ছিলাম। হ্যাঁ মা, আমাকে ঠান্ডা লাগছে। কে? ঠান্ডা লাগছে মানে? তুমি প্যাটে ঢুকবো। শোন, আমার প্যাটে ঢুকতে গেলে মরে যাবি। শোন, কাপড় কাচতে হবে বলে তার ব্যাপার হচ্ছে সব মাসি পিসিদের কাপড় রয়েছে, বুঝতে পেরেছিস? মা কি বলে খাবি ওটা তো বললি না। আমি আগে বেলুন কিনবো। বেলুন কিনবি? বেলুন কিনে কি করবি?
ফুটাবো শুন পয়সার দরকার বেলুন কিনতে গেলে পয়সার দরকার আর বোতল খেতে চেয়েছিস না মাগে মেলা লেগেছে ভালো বেলুন কিনে দে না মাগে মাগে মেলা লেগেছে ভালো বেলুন কিনে দে না টাকার দরকার যা মাসি পিসিদের কাছ থেকে কাপড় দিবি আর টাকা নিয়ে আসবি শোন এক টাকার দুটো কানবি না এক টাকা দুটো টাকা চলে না কত পাবো নিবি 100 টাকা 10 টাকা নিচে কার কাছে নিবি না 100 টাকা হ্যাঁ আরে নামে করা তো পানি আরে নামে চিন্তা মনি আরে কাপড় কাচি মনির মতো আরে কেউ নাই আমারি মতো ঘেমে গিয়েছি এখন দুধ খাস না পরে খাবি যাক ঠিক আছে তোকে শুয়ে শুয়ে খাওয়াবো বুঝতে পেরেছিস যাক এভাবে যদি আজ আমার দেরি হয়
তাহলে ফিতায় আজ আমায় অভিশাপ করবে এই মুহূর্তে আজ আমি বিদায় মন্ত্র জ্ঞান দিয়ে তার মরণ কাঠি দিয়ে তাকে আমি ঘুমিয়ে দেব যাক আমি আমার সন্তানকে আজ ঘুমিয়ে রেখেছি এই মতে যত দেবদেবীর কাপড় রয়েছে আমি সব দেবদেবীর কাপড় ধৌত করে আমি যাব আমার পিতৃলয়ে আরে কোন কোন লোকের কাপড় কাঁধে তাই দেব সবাইকে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় কাঁধে অত কেউ জলের মধ্যে দেখতো দেখতো তুমি কোন মানব না কোন গঙ্গা দেবী আমি একই মানব আমি কোন গঙ্গা দেবী নই তাহলে আজ আমার পদতলে কেন আশ্রয় নিয়েছো তুমি তবে তুমি শোনো মাসিমা মাসিমা আমার তো কোনো বন্ধু নেই বলে মাসিমা বলে আজ আমি দেখেছো কি তোমার আত্মপরিচয় ও ডানে ও গো মাসিমা তোমার পতির কি হয়েছে যে পতির প্রাণ ভিক্ষে চাইছো তুমি শোনো মাসিমা বিয়ে রইবা সরকারে বিবাহ বাসর করে তোমার স্বামীকে খেয়েছে পদ্মার নাগে কিন্তু সেই মরাকে তো আমি ভালো করতে পারবো না তোমার হস্ত ধরি পায়ে পড়ি যদি আমার পিতা তোমায় করুণা করে সে পারবে তোমার স্বামীর প্রাণ দান দিতে আমি যাব তোমার পিতার কাছে না আজ আমি পিতরালে যেতে পারবে না বলছি আমার পিতরালে যেতে গেলে সেখানে কে সেতু পার হতে হয় যারা সত্যি তারা পারে একমাত্র কে সেতু পার হতে যারা অসত্যি পুরে ভূষণ ছাই হয়ে যায় আমি সত্যি আমি পারবো সে কে সেতু পার হতে অপরিচিত নারী হলো মা যখনই আজ আমি মাসিমা বলে দেখেছো আমি নিয়ে যাব আমার পিতরালে তবে দাঁড়াও আমার রয়েছে পিতার বাগম্বর এই বাগম্বর কোন আমি ধৌত করে নিয়ে যাব আমার পিতরালে দাঁড়াও মাসিমা যেই বাগম্বর কোনে ধৌত বাকি রয়েছে সেই বাগম্বর খানি আমাকে দাও না এই বাগম্বর যদি ধৌত ভালো না হয় পিতা আমায় অভিশাপ করবে আবার তুমি পুনরায় কেচে নেবে তাই যদি হয় সুন্দর করে ধৌত করবে এই বাগম্বর কোনে করিয়া কি বলদারি সাজরে হো
কি সুন্দর হয়েছে এই বাগম্বর কোনা চিরচলিত হয়েছে চলো বঞ্জি আমি তোমায় নিয়ে যাব আমার পিতৃদেশে যেই ভেলায় আমি ৬ মাস ৬ দিন বিশেষেছি মাসিমা সেই ভেলাখানে আমি কি করব যেই ভেলায় তুমি আছো ৬ মাস ৬ দিন ভেসে এসেছো সেই ভেলাখানে তুমি ডাঙ্গায় তুলে দাও বেশ মাসিমা তুমি ধীরে চলো আর কত দূর আছে দেবতা নগর চলো আজ আর কিছু দূর পথ অতিক্রম করলি আমি তোমায় নিয়ে যাব আমার পিতৃদেশে ও মাসি ধীরে চলো আরে কত দূরে আছে মাসি দেবতা নগর ও মাসি ধীরে চলো আরে কত দূরে আছে মাসি দেবতা নগর আরে পার হইতে পাই না মাসি খুশির জ্বালা মাসি ধীরে চলো আরে কত দূরে আছে মাসি আমি যদি অবিশ্বাস করি তুমি ভস্ম হয়ে যাবে না এই বাগম্বর কোনা আমি ধৌত করিনি পিতা তাহলে ধৌত করেছি আমার এই বঞ্জি তোমার বঞ্জি হ্যাঁ পিতা কি বললে তোমার বঞ্জি হ্যাঁ পিতা হ্যাঁ নেত থেকে জন্ম তোমার বিলম বৃক্ষের নিচে বলো বলো নেতা তুমি বঞ্জি কোথায় পেলে পিতা বলো না জানি আজ কোথা থেকে একই ই অপরিচিত এসে আজ আমার পদতলে আশ্রয় নিয়েছিল তোমার পদতলে আশ্রয় মাসিমা বলে আমায় সম্বোধন করেছিল সে আমার বঞ্চি এ কাপড় ধৌত করেছে এত সুন্দর যদি আমার বাগম্বর পক্ষণ করে না জানি তার রূপখানি কত হতে পারে তাই আমি তাকে প্রাণ ভরে করে আশীর্বাদ তার যেন শ্রীমন্তের সিঁদুর চিরক্ষয় হয় পিতা কেন কেন পিতা বলো সত্যি যদি আজ জানি না আজ অপরিচিত নারী আজ আমি মাসিমা বলে ডেকেছে হমকো সিঁদুর কি বললে তার মুছে যাবে চলিত হয় যে আমি আশীর্বাদ তোকে করেছি যদি সমস্ত সিঁদুর মুছেও যায় তবু আমি তাকে আশীর্বাদ করেছি পিতা তাই তুমি তোমার বন্ধুকে নিয়ে এসো আমার নিকট না আমি আমার বঞ্চিকে নিয়ে আসতে পারবো না কেন আনতে পারবো না তার পরনে রয়েছে ধবল বস্ত্র ধবল বস্ত্র এই ধবল বস্ত্র পরিধান করে এ দেবসেবায় আসা যে নিশ্চিত নেতা যে উষা নিত্য করেছিল তার নিত্য সলাই এখন পিতা পোশাকগুলো রয়েছে তাই যদি হয় উষার বস্ত্র রয়েছে গচ্ছিত দেবসেবা এই উষার বস্ত্র পরিধান করে আমি নিয়ে এসো আমার দেবসুন তুমি নিয়ে এসো এই দেবসেবার মাঝে চরণ প্রণাম আশীর্বাদ করি দীর্ঘ দীর্ঘ হও হরি ওম নমো শিবায় হরি ওম নমো শিবায় বল বল
তারিখ কনিষ্ঠ পুত্র বধু তুমি আমি বুঝতে পেরেছি বাংলাদার কন্যা তুমি নামে উষা ধরি সেই সম্বন্ধে ছেলে আমি আমার তুমি নাতিন ছিলে এই জন্মের কথা বলি তোমার তাই চাঁদের কনিষ্ঠ পুত্রবধ হলে তুমি এই সম্বন্ধে হবে তুমি আমার নাতবো তুমি যে একবার আমি আশীর্বাদ করেছি অটল হবে তবে তোমায় একটা কাজ করতে হবে তুমি যদি নিত্য মাত্র করতে পারো তেত্রিশকে তাহলে তোমার মনোবাসা পূর্ণ হবে তুমি ক্ষণে ক্ষণ বিশ্রাম করো না জানি হয়তো ভাগ্নি আমার দুষ্ট ভাগ্নি তো কোন সময় চলে আসে ভাগ্নি ও ভাগ্নি নারায়ণ 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 হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও তার চাইতে যেন আজ এই দেব সভার খানা যেন আলোকিত আলোকিত মনে হচ্ছে মনে হয় দ্বাদশ বছরই আগে যেভাবে আলোকিত ছিল তদ্রুপ লাগে দেব সভা তাই না সত্যি মামা তোমার নতুন মামি মা এসেছে বলে এই সভা আলোকিত হয়েছে আমার নতুন মামি কিন্তু মামা বলো ভাগিনি আজ আমার মামি মা কোথায় কেন পাম্পারসে আমার রয়েছে বসে দেখো তোমার নতুন মামিমা কেমন মানিয়েছে বা কত সুন্দর মানিয়েছে তাই বুঝি হ্যাঁ মামা খুব সুন্দর মানিয়েছে বলো বলো ভাগিনি তোমার এই যে বুড়ো মামিমা আছে চন্ডী হ্যাঁ তার চেয়ে কি ভালো হবে তার চেয়ে অনেক ভালো মামা হ্যাঁ মামা তবে আমায় কেন ডেকেছো মামা কেন ডেকেছি হ্যাঁ আইসো 33 কোটি দেবতবি সবারই দুয়ারে দুয়ারে যাব করবে নিমন্ত্রণ সবাইকে নিয়ে আসবে আজ এই সভা মাঝে নিত্য হবে বাহ তাই হবে মামা শুধু যাবে না তোমার মামি মায়ের কাছে ও মামি মায়ের কাছে যাব বেশ
তাই হবে মামা এই মুহূর্তে ছুটে যাব আমি 33 কোটি দেবতার কাছে সবাইকে আমন্ত্রণ করে আমি নিয়ে আসব এই দেব সবার তুমি তোমার মামি মার কাছে যাবে হ্যাঁ যাবে মদনে বলবে হরি 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 দক্ষিণ হস্তে করবে কামিনী সিঁদুর চুরি কামিনী সিঁদুর চুরি সেই সিঁদুর দিয়ে তোর নতুন মামি মাকে আমি বিয়ে করব বেশ তাই হবে মামা এই মুহূর্তে আমি ছুটে যাব হ্যাঁ যাও আজ ওই 33 কোটি দেবতা কানে এই দেব সবার মাঝে বেশ তাই বদরে একখানা হরি নাম নিয়ে আমি এই মুহূর্তে বেশ তুমি নাম গাইতে গাইতেই যাও বেশ তাই হবে মামা ও তোমায় দেখে কেন মনে চিনি 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 গো তোমা এসেছি তো মাদের দারে আমি নামের ভিখারি এসেছি তো মাদের দারে তোমায় দেখে Oh,
आज यही मुहूर्ते छुटे चलो देव सवार माझरे आज ओई देव सवार माझरे तो होवे बोले आज हमें समस्त देवता के लिए सूची देव सवार माझरे किंतु एकखाना बाकी रही গেছে এই মুহূর্তে আমি ছুটে যাব মামিমার কাছে কেন এই সংবাদ যদি আমি মামিমাকে না দিই তবে তো এই দেব সভায় আনন্দ তো হয়ে থাকবে কারণ মামিমাকে বললে মামিমা এসে এই দেব সভাকে লন্ড ভন্ড করে দেবে তাই তো বম্বামনের পুত্র আমি নারদ আমার নাম এদিকের কথা ওদিকে লাগাই এই তো আমার কাম তাই এই মুহূর্তে ছুটে যাব মামিমার কাছে আরে বম্বামনের পুত্র আমি নারদ আমার নাম এদিকের কথা ওদিকে লাগাই এই তো আমার কাম ব্রহ্মণের পুত্র আমি নারদ আমার নাম এদিকের কথা ওদিকে লাগাই এই তো আমার নাম বলে তো দেব গো মধু মাথা হরি নাম বলে তো দেব গো হরি মামিমা আচ্ছা মামিমা আজ কি তুমি কোনো সংবাদ পেয়েছো সংবাদ সে সংবাদ পাবো আমি কেন আজ ওই দেব সভার মাঝারে কত সুন্দর একখানা নর্তকীকে নিয়ে নিত এই কি ভাগ্নি আসি তোমার মামা সুন্দর নর্তকী নিয়ে করছে নৃত্য হতে মামা তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো না মামিমা আমি তো মিথ্যে কথা বলছি না তুমি সত্যি কথা বলছো আমি সত্যি কথা বলছি না যদি সত্যি কথা তুমি বলো আমার কাছে করিব আশীর্বাদ আর যদি মিথ্যে কথা তুমি বলো এই তিল ছুঁ দিয়ে তুমি হত তুমি নারায়ণ মামিমা বলো একবার ছুটে চলো মামিমা তবেই বুঝতে পারবে ও বেশ আমি যাব দেবসভায় মাঝি দেখবো পুরো কোন নারকি নি নৃত্য করছে দেবসভায় মাঝি চলো মামিমা চলো নারদ ভাগ্নি নারায়ণ নারায়ণ এই আসতে হচ্ছে প্রণাম ভাই স্বামী আশীর্বাদ করো তুমি চন্ডিকা কি বলো তুমি আমার এই সভা মাঝে সভা শেষের দিকে
তুমি এই সময় এসে কোনো লাভ নেই, তুমি ঘরে ফিরে যাও। বেশ, আমি ঘরে ফিরে যাব, কিন্তু আজে বুড়োকে খুব বড় বড় খুশি খুশি লাগছে। কেন কেন অন্য সময় লাগে বুড়োকে অন্নভূতিতে, আজকে বেশি লাগছে বড় আনন্দের মতো। কেন বুড়ো চন্ডিকা আনন্দ তো হবে, যেখানে ভাজে ভাগিয়ে নাম গাইছে তার মধ্যে রয়েছে তুমি, কেন হবে আনন্দ? রয়েছে ভাগলে বলে তোমার মনটা বলে খুশি তা নয়, তাহলে নারীকে নৃত্য করছো তুমি দেব শ্যামাজি, তো লজ্জা করে না বুড়ো? তোমার এই কথা বলা কিন্তু শোভা পায় না। শোভা পায় না? বেশ, যখন আমি মিথ্যে কথা বলছি এই দেশে আমাদের কোন নাটকই আছে? যদি না বের হয়ে না আসো আমি দিলসুদ্দিন তোমাকে হত্যা করব। আমি নটিনায় বাংলা আমি শাহিন জিয়ারে মন দিয়ে শুনো আমার দুঃখের কাহিনী। দুঃখের কাহিনী তুমি কে? জয় মা দুর্গা। একই জয় মা দুর্গা। একই বলো গণেশের মাতা তুমি জগতের মাতা। আমার তো মেয়ে আছে লক্ষ্মী সরস্বতী। তোমার মেয়ে পরে লক্ষ্মী সরস্বতীকে পেলে কুড়িয়ে যেমন লক্ষ্মী সরস্বতী তোমার মেয়ে, পদ্মাও তোমার মেয়ে, কিন্তু লক্ষ্মী সরস্বতীকে তুমি চা মাত্র পেয়েছিলে কিংবা কার্তিক গণেশকে, তদ্রুপ ওই পদ্মাকেও তুমি পেয়েছো। আমি পেয়েছি? বেশ, তাক দাও তাকে দেশবাজি। আমি কেন রাখতে যাবো? এই কি ভাগ্নি বলো না বাবা, পদ্মাবতী কি তুমি টানতে টানতে নিয়ে আসে দেশবাজি? বেশ, যদি না আসে তুমি মূর্তি ধরে নিয়ে আসবে দেশবাজি। তাই হবে না বাবা, তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কোথায় পদ্মাবতী? একবার ওই দেবসভার মাঝারে মামা তোমায় যেতে বলেছে। নারদা, আজ যেতে পারিব না আমি দেবসভার মাঝে, দুষ্ট চাঁদে সদাগর ভাঙিল কাকলি মন, তাই তো অর্ধেক অঙ্গ মরে জ্বরেতে কাতর, অর্ধেক অঙ্গ মরে ব্যথায় কাতর, তাই যেতে পারবো আজ দেবসভার মাঝে। বেশ, তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভাগ্নে মামা কিছু বলেছে? পদ্মাবতী দেবসভার মাঝে আসতে পারবে না মামা। কেন? তার নাকি জ্বর হয়েছে। কি বললে? হ্যাঁ হ্যাঁ, জানো না সুধা পান করে তাদের জ্বর হয়? কোনোদিনই শুনি নাই আমি, বুঝতে পেরেছি। ছলনার আশ্রয় নিয়েছে বলে জ্বর হয়েছে।
जाओ तीक्ष्ण तीर्थ नहीं जाओ गणेश की नहीं जाओ जोधी वन आसे हस्तपद बंधन करे टप्पे टप्पे नहीं जाओ हमारे ताई हो गए मामा ये बोलते चले जाओ ना দেব সেবা মাছে মাগো নাহি বলো মন্দ বেশি কথা বলিলে মাগো লাগাইব দন্ত তাই লজ্জা কর না নিজে স্বামীকে ছেড়ে পড় স্বামীকে বলে ঝামেলা ফাতারি লজ্জা কর তো বারবার বলে মনে দেব সেবা মাছে ঝামেলা ফাতারি তোমার মতো নয় তো আমি অসুর ফাতারি তাই আজ তুমি নাই কি চিনতে পারো নাকি নারী মা কাহার ঘরে না কন্যা তুমি কাহার ঘরে ছি আরে কিবা কারণে নিয়ে এসেছো তুমি এই দেব সেবা মাঝে স্বর্গপুরে ছিলাম আমার নামে উষা ধরি স্বর্গপুরে ছিলাম আমার নামে উষা ধরি মত্ত ধামে নিয়ে এলে তুমি দেবী পদ্মাবতী আমি মিথ্যে কথা আমি তোমায় চিনি না কে তুমি কি তোমার পরিচয় কিসের কারণে আজ দেব সেবা মাঝে এসেছো এখন কাম করে চিনবে নিজের স্বামীকে ছেড়ে দে পুরো স্বামীকে নিয়ে বলাই শোনো শোনো পদ্মাবতী কতই বলো আর শোনো শোনো পদ্মাবতী কতই বলো আর নাহি মাগতে গেলে তুমি দাহ বারে বার মোর কাছে আছে আছে কিছু শুনি বারে পদ্মবনের কথা মাগো ভুলিলি সত্তরে পদ্মবন কি কলি হালো বাতায় পথে পাইয়া অন্ধ করিল মাগো তোমার চোখে আঙুল দিয়া সেই পূর্বের কথা ভুলে গেছো তাই বুঝি নয় তো দক্ষিণে তুমি নগরের বেশ্যা আর নিত্য গীত করে তুমি ভুলাইলে দেবতা কুলর মতো ছোট কোনা তোমার ঢেকির মতো বউ কুলর মতো কোনা তোমার ঢেকির মতো বউ পরের স্বামীকে খেতে থাকে তোমার বউ কি বলছো কার স্বামী খেয়েছি আমি কে তুমি আমার স্বামীকে খেয়েছো মা তোমার স্বামী হ্যাঁ তুমি তো আমি চিনি না চেনো না না শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী শতদোষ করলে তুমি বড় সতী এ কি পিতা আজ এই নারী এই দেশ সমাজে তোমার কন্যাকে অপমান করছে আরে তুমি শুনছো কন্যা একমাত্র ওই নারী বলে যে তোমারই নাগে নাকি দংশন করে তার স্বামীকে আমারে নাগে হ্যাঁ তোমারই নাগে এ কথা মিথ্যে পিতা কেন মিথ্যে তাহার পতি মরেছে মামি হরণের পাপে এ কথা আমি শুনেছি কি বললে তার পতি মরেছে মামি হরণের পাপে পাপে দাদু বলো মায়ের লাগে যে দংশন করেছে আমার স্বামীকে আমার কাছে প্রমাণ আছে দেখি এই যে নাগের পুচ্ছ এই দেখো স্বামী নাগের পুচ্ছ এই তো নাগের পুচ্ছ বলো বলো পত্তা এটা কিসের পুচ্ছ এ পুচ্ছ সামান্য ইঁদুরের পুচ্ছ ইঁদুরের পুচ্ছ নিয়ে এসে বালি সাজালো কিনা পদ্মার নাগের পুচ্ছ তাই বুঝি তাই যদি হয় তাহলে তোমার নাগকে স্মরণ করো এই সভা মাঝে আমরা দেখতে চাই কার নাগে দংশন করেছে নাগরকে স্মরণ করে যদি উপবনত না হয় দেব সভা মাঝে তাহলে তবে কি করবে তুমি যদি নাগ দেখেও যদি প্রমাণ না করতে পারে তাহলে নাগ কান কেটে রেখে আসব নদীর ওপারে তাকে দেখে যেন লোক দিবারাত্রি হাসে তোমার কথা শুনে আমি শান্ত হলাম তবে কোথায় আমার অষ্টমী নাগ গানে আজি বিপদে পড়ে তোমাদের কাছে শরণ এক এক নাগ করে আমার দাহ দর্শন আমি আমার অষ্টমী নাগে শরণ করেছি এবার তুমি নাগের বাজারে প্রবেশ করো দেখো কোন নাগে দংশনই করেছে এই নাগে আমার স্বামীকে দংশন করেছে দাদু বলো বলো পড়তে এটা কারে না এটি আমার নাগ তোমার নাগ এর আগে তুমি বললে তোমার নাগে দংশন করেনি আবার তোমার নাগের পুচ্ছ কাটা রয়েছে কেন আপনি না একদিন বলেছিলেন চম্পক ওদীশ্বর নামে তো চাঁদ সৌদাগর চাঁদ সৌদাগর আমার চরণে পুষ্পাঞ্জলি দিলে তবে আমি দেবতা মাঝারে দেবী দাসের পাবো পদ্মা আমার নাকি পূজার প্রচার হবে মত্ত লোকে
আমি বলেছিলাম তুমি পড়তা পূজো পেতে গেলে মর্থলোকে নর মানুষের কাছে কিছু ধৈর্য ধরে থাকতে হয় ও ধৈর্য হলে কোনো কাজ হয় না পিতা এক এক দাদষ্টি বছর ধরে চন্দ্রপতি সদাগর আমার সাথে করেছে কথা পিতা বাদ বিসম্বাদ তাই তো সেই বিবাদে তার সপ্তম পুত্র আমি আমার নাক দ্বারা করেছি হরণ পদ্মা তুমি তার সবের প্রবদানের ব্যবস্থা সময় করতে আমি কথা দিলাম তুমি কথা দিলে আমার শ্বশুর মশাই দাদা ক্ষতি করেছো তুমি যদি আবার সব ফিরিয়ে দাও নিশ্চয়ই আমার শ্বশুর মশাই তোমার পূজো করবে মা তোমার মুখে কথা বিশ্বাস করি না আজ 33 কোটি প্রতি সামনে কে বলো আমার হস্তে হস্ত রেখে যে তুমি ফিরে গিয়ে দেবে আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে দেবে পূজো দেবে আমি কথা দিলাম চার সদাগরের হস্তে যেই করি হোক আমি এই দুঃখের কাছ থেকে পূজো আদায় করে দেব प्रमाण कर